জীবন অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি কম্পিউটার সামনে বসে আছো, আজান হয়ে গেছে, এখন থাও, চলো নামাজ পড়ে আসি গা। ভাইয়া তুমি যাও, আমি নতুন একটি গেম নিয়ে নিয়েছি, এই গেমটা একটু খেলে তারপরে আমি নামাজ পড়ে নেব। গেম তো পরে এসেও খেলতে পারবে, চলো আগে নামাজটা পড়ে আসি। এখন গেমে আমার বন্ধুরা অ্যাক্টিভ আছে, আর 5 মিনিট লাগবে গেমটা শেষ হওয়ার জন্য। এখন যদি আমি চলে যাই তাহলে ওরা আমার সাথে রাগারাগি করবে। তুমি যাও, আমি ঘরে নামাজ পড়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদে গেলাম, তুমি তাহলে ঘরে নামাজটা পড়ে নিও। জীবন, এখনো কম্পিউটার সামনে বসে আছো, তুমি কি নামাজ পড়েছো? ভাইয়া তুমি যাওয়ার 5 মিনিট পর আমি নামাজ পড়ে নিয়েছি। জীবন, তুমি শুধু গেমেই আসক্ত হওনি, তুমি এখন মিথ্যা কথাও বলতে শুরু করে দিয়েছ। কেন ভাইয়া একথা বললে কেন? আমি তোমার সাথে কি মিথ্যা কথা বলেছি? আমি তো বললাম আমি নামাজ পড়েছি, আমি তো পড়েছি নাকি? তুমি মসজিদে পড়েছ আর আমি ঘরে পড়েছি, তাহলে এখানে মিথ্যা কথাটা কি বললাম? আমি তো ঘরে পড়েছি নাকি? দেখো জীবন, আমি নামাজে যাওয়ার আগে তোমার বাথরুমের পানির লাইন বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। আমি নামাজ পড়ে এসে আগে তোমার বাথরুমে গিয়েছিলাম এটা দেখার জন্য যে তুমি পানির লাইন চালু করেছো কিনা, সেটা এখনো বন্ধই আছে। যদি সেটা বন্ধ হয়েই থাকে তাহলে তুমি অজু করলে কোথায়? তুমি এই গেম খেলতে খেলতে এই গেমের প্রভাব তোমার বাস্তব জীবনেও পড়তে শুরু করেছে। আজ এই গেম খেলে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছ, কালকে বড় ধরনের একটি ক্রাইম করে এসে আমার সাথে আবারও মিথ্যা কথা বলবে। ওই গেমের মতো তুমি সকলকে তোমার শত্রু হিসাবে মনে করবে, তারপর ওই গেমের মতোই তুমি ওই সকলকে প্রতিপক্ষ মনে করে তুমি তোমার জীবনে সমস্ত কিছু হাসিল করার চেষ্টা করবে। আজকে আমার সাথে মিথ্যা কথা বললে, কালকে তুমি তোমার বন্ধুদের সাথে মিথ্যা কথা বলবে, তারপর তুমি সকলের সাথেই মিথ্যা কথা বলা শুরু করে দেবে। এখন তুমি গেমের জন্য এক অক্ত দুই অক্ত নামাজ পড়া বাদ দিচ্ছ, তারপর এই গেমের জন্যই তুমি একদম পুরোপুরি নামাজ পড়া বাদ দিয়ে দেবে। তোমার খাওয়া দাওয়া গোসল আসল কোনো কাজই ঠিক মতো করছো না, এই গেমের জন্য একের পর এক তুমি সমস্ত কাজ থেকে বিরত হচ্ছ। তুমি একদম অন্যরকম ও পরিবর্তন হয়ে যাচ্ছ, যা কিনা এই সমাজ, এই দেশ ও আমাদের জন্য তুমি এক সময় ভয়ানক ও বিপজ্জনক হয়ে উঠবে। দেখো ভাই, আমি তোমাকে গেম খেলতে নিষেধ করছি না, আবার গেম খেলা ছেড়েও দিতে বলছি না। তোমার দুনিয়া, আখেরাত, সমাজ, নামাজ, পরিবার, ফ্যামিলি সমস্ত কিছু ঠিক রেখে তারপরে তুমি গেম খেলো। গেমের কারণে যদি তুমি সব কিছু হারাও তাহলে শুধুমাত্র এই গেম দিয়ে তুমি আর কি করতে পারবে, আমাকে তুমি তা বলতে পারো? এই গেমটা তোমার ক্ষণিকের কিছু সময়ের আনন্দ, কিন্তু তোমার পরিবার, বন্ধু বান্ধব সমস্ত কিছু সারা জীবনের জন্য, কথাটা মনে রাখো তুমি। সত্যি ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমি এখনই যাই গিয়ে নামাজটা পড়ে নিই, আর আমি আর কখনো মিথ্যা বলবো না, আর গেমটাও খেলবো সময় সুযোগ বুঝে। যাই, আমি এখনই যাচ্ছি নামাজটা পড়ে নেব, তুমি আমাকে মাফ করে দিও মিথ্যা বলার জন্য।